हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल एबीसी फ्लाई। तो आज के लोकल थेके घुरी ओड़ाच्छी। तो आपनादेर अनेकेरी डिमांड छिलो जे आमरा लोकल किछु प्याज खेले आपनादेरके देखाई। तो आमादेर एखाने लोकाली सेरकम खूब एकटा बेशी घुरी ओड़े ना। तो आज के जेहेतु विश्वकर्मा पुजोर आगे आगे ता सान्डेओ रयेछे, तो एखन कयेकटा घुरी उड़छे खूब। तो आमरा लोकाली प्याज खेले आपनादेरके भिडियोटा देखाबो, तो आमादेर साथे थाकुन। এই আমাদের প্রথম ঘুড়ি পার হচ্ছে, সবুজ কালারের ঘুড়ি কিন্তু দেখতে লাগছে পুরো কালো। প্রথম প্যাচ, অন্যরা দেখুন কিরকম পাগলা টাইপের ঘুড়ি বেড়েছে। আমাদের ঘুড়ি ওপর দিয়ে জাস্ট টাচ করে দিতেই চলে গেল। এটা আমাদের দু নম্বর প্যাচ। আমাদের ঘুড়িটা নিচ দিয়ে রয়েছে, ওপর দিয়ে অপোনেন্ট আসছে পুরো হাতের দিকে, একদম ধেয়ে হাতের গোড়ায় যতটা চলে আসা যায়। কিন্তু আন্দারটা খেয়ে কেটে চলে গেল, কারণ অপোনেন্টের ধারণা নেই যে কতটা মাঞ্জা আমাদের হাতে লাগানো আছে। আমাদের তিন নম্বর প্যাচ। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা উবড়ে গেছে, এটা প্যাচ হয়নি অ্যাকচুয়ালি। তবে এক্ষেত্রে একটা জিনিস বলি, আমাদের হাওয়াটা কিন্তু পুরোপুরি ডান দিকে, আর আমরা কিন্তু যেচে বাঁ দিক হয়ে প্যাচটা খেলতে যাচ্ছি, কারণ কেউ একটু বেড়ে আসে না। যাই হোক, কিছু করার নেই, আমাদের এইভাবেই চলতে হয়। শান্তনু ওদিকে ফাঁসি নিয়েছে ওই ঘুড়িটাকে, চলছে শান্তনু আস্তে আস্তে ঝিটকে ঝিটকে সুতো দিচ্ছে, ঝিটকে ঝিটকে সুতো। বলের চক্করটাও ঠিকঠাকই আছে, আন্দারই রয়েছে ওর। আহা, এটা আমাদের ঘুড়িটা কেটে চলে গেল। আচ্ছা, এটা আবার আমাদের নেক্সট প্যাচ, যাদের কাছে আগে কেটে গেছিলাম তাদের সাথেই খেলছি। আমাদের ডান দিক দিয়ে রয়েছে, তো আমরা নিচ থেকে আছি, ও আমাদের ঘাড়ে ফেলে ওই একরকমইভাবে সুতো দিয়ে প্যাচ আমাদেরকে কাটবার চেষ্টা। কিন্তু এবারে আমরা লুজ পেয়ে ওকে পুরো টেনে দিয়ে চলে গেলাম। দেখুন ঘুড়িটা কেটে চলে যাচ্ছে। আচ্ছা, পরের প্যাচটা দেখা যাক। দেখুন আমাদের ঘুড়ি কত পার, কিন্তু ওদের ঘুড়ি খুব একটা বেশি পার নেই। লোকে এর মধ্যেই হাতের মধ্যে মেরে দেওয়ার একটা চেষ্টা থাকে, যেহেতু আমাদের মাঞ্জাটা অনেকটাই থাকে, তো সে কারণে কিছু করতে পারে না। আর তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মানে জোর করে মানে এই প্যাচ খেলার আগে যে কতবার ভিডিও ক্যান্সেল করতে হয়েছে কী বলবো, তার কারণ হচ্ছে মানে এরা কিছুতেই বেড়ে আসে না, আমাদের জোর করে গিয়ে গিয়ে প্যাচ খেলতে হয়, সেটা কিছু করার নেই, আমাদের এইভাবেই চালাতে হচ্ছে। যাই হোক, এনি হোক, তো আমরা জোর করেই প্যাচটা লাগানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, তো এবার আমরা যেছে এবার দেখুন বেহাওয়ার দিকে যতটা পারছি টেনে ওর দিকে যাচ্ছি। পুরো হাওয়াটা ডান দিক চেপে আছে, এবার এক ধাক্কায় টেনে নিই, কিন্তু আমরা শেষে গিয়ে আর টানলাম না ঘুড়িটা, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যেহেতু আসছিল, তো সেই কারণে ও ঠিকই কেটে চলে গেল। আচ্ছা, এবারের ঘুড়িগুলো আছে আমাদের ডান সাইড দিয়ে, আমরা আছি বাঁ দিকে। ওপরের যে ঘুড়িটা সেটা আমাদের দেখুন নিচ দিয়ে ঢুকে আসার চেষ্টা করছে, কিন্তু প্যাচটা ফাঁসেনি, ফাঁসাতে গেছিলাম। আচ্ছা, এবার ও আমাদের নিচে সুযোগ দিচ্ছে, নিজিনি খেলে, নিনিও খুব ভালো ঘুড়ি ওড়ান আমাদের পাড়ায়। কিন্তু যাই হোক, এনি হোক, ফাঁসাবার চেষ্টা করছি, দুজনেই চেষ্টা করছিলাম, দেখা যাক। পুরো নিচে সুযোগ দিয়েছে, এবার আমার বেহাবা পড়ে যাচ্ছিলো, পট করার চেষ্টা করলাম কিন্তু সেটা হলো না। আস্তে করে ঘুড়িটা তুলে নিয়ে গিয়ে ধরে দিয়েছিলাম, ওর ঘুড়িটা আন্দারে আসছিল, যদি আমি টানতাম তো কেটে যেতাম, কিন্তু টানলাম না, ধরে নিতে কেটে চলে গেল। আচ্ছা, এবার নেক্সট প্যাচ দেখুন, এই দেখুন আমাদের ঘুড়ি কিন্তু দূরে, দূরেরটা আমাদের, ও আমাদের ঘাড়ে ফেলে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ওখানে শান্তনু যেহেতু পটটা সুন্দরভাবে করেছে, ওই সেই সময় লেগে কেটে গেছে ঘুড়িটা। সবারই একটা চেষ্টা যে কাউকে দূরে দেখলেই হাতের গোড়ায় প্যাচটাকে কেটে দেওয়ার চেষ্টা সবার মধ্যেই রয়েছে।
এবার দেখুন, এবার আমরা আবার সেই পাশের থেকে আমাদের হাতে মারবার চেষ্টা। আমাদের ঘুড়িটা বুঝতেই পারছেন অনেকটা দূরে রয়েছে, দেখুন হাতে লাগানো, কিছু করিনি আমরা, জাস্ট গিয়ে নিচে গিয়ে ধরে নিয়েছি, কেটে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা টেনে খুব কমই প্যাচ খেলছি, প্রায় ফাঁসানোরই চেষ্টা থাকে সবসময়। এটা সামনের ছাদ দিয়ে ওড়াচ্ছে, পুরো একদম ফ্রন্টের ছাদটা থেকেই ওড়াচ্ছে। এও দেখুন টানবার চেষ্টা, শান্তনু একদম পুরো ঢুকে গেল। ও কিন্তু শুধু ঝিটকেছে, ও কিন্তু কিচ্ছু করেনি, আর ঝিটকেছে আর অপোনেন্ট টানতে গিয়ে কেটে চলে গেল। আচ্ছা, নেক্সট ম্যাচটা দেখে নিই। ঠিক ওর আন্ডার বলে চক্করটা রেখে সুতোটা চালাচ্ছিলাম, এনিহাও এখানে লাটাইটা আমাদের একটু আটকে গিয়ে যেতে কেটে গেছিলাম, হয়তো আরেকটু সুস্থি চললে হয়তো ক্যাশটা পেয়ে যেতাম। যাই হোক, আসলে আমাদের এখান থেকে এখন যা ঘুড়ি ওড়ে মানে প্রায় দেখানোর মতো নয়, কারণ এমনিতেই কম ঘুড়ি ওড়ে, তারপরে যারাও ঘুড়ি ওড়ায় তারাও একটু বেড়ে প্যাচ খেলে না, সুতরাং খুব একটা দেখানোর মতো ঘুড়ি ওড়ানো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, আপনারা যেহেতু অনেকবার রিকোয়েস্ট করেছিলেন যে কীরকম ছাদ প্যাচ আমরা খেলছি আজকাল সেটা দেখাতে, তো নর্মাল যে প্যাচ খেলো খেলা হয় আশেপাশের ছাদ থেকে, এরকম ধরনের কিছু প্যাচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগুক খারাপ লাগুক আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।